কেন ধর্মান্তরিত হয়েছিল নায়িকা কবরী? ১৯৫০ সালের ১৯ জুলাই চট্টগ্রামের বাঁশখালীতে জন্মগ্রহণ করেন কবরী। তার আসল নাম মীনাপাল। বাবা শ্রীকৃষ্ণ দাস পাল এবং মা লাবণ্য প্রভা পাল। ১৯৬৩ সালে মাত্র ১৩ বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে উঠেছিলেন তিনি, তারপর টেলিভিশন ও পরে সিনেমায়। ১৯৬৪ সালে সুভাষ দত্তের সুতরাং ছবির মাধ্যমে সারা বেগম কবরীর অভিনয় জীবন শুরু। চট্টগ্রামের মেয়ে মীনাপাল চলচ্চিত্রের লাল নীল জগতে পা দিয়েই নতুন নাম পান কবরী। পরিচালক সুভাষ দত্তই তাকে এই নাম দিয়েছিলেন বলে জানা যায়। দক্ষ অভিনয় শৈলী দিয়ে মিষ্টি মেয়ে হয়ে ওঠেন এই অভিনেত্রী। তারপর জনপ্রিয় নায়িকা হিসেবে চলচ্চিত্র দুনিয়ায় কবরীর শুধুই দুর্বার গতিতে এগিয়ে চলা। এরপর অভিনয় করেছেন হীরামন, ময়নামতি, চোরাবালি, পারুলের সংসার, বিনিময় সহ অসংখ্য সিনেমায়। আগন্তুক সহ জহির রায়হান নির্মিত উর্দু ছবি বাহানা এবং ভারতের চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের ছবি তিতাস একটি নদীর নাম। কবরী প্রথম বিয়ে করেন চিত্ত চৌধুরীকে। সম্পর্ক বিচ্ছেদের পর ১৯৭৮ সালে তিনি বিয়ে করেন শফিউদ্দিন সরওয়ারকে। ২০০৮ সালে তাদেরও বিচ্ছেদ হয়ে যায়। কবরী পাঁচ সন্তানের মা। ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। যুক্ত ছিলেন অসংখ্য নারী অধিকার ও সমাজসেবামূলক সংগঠনের সঙ্গে। অমর একুশে গ্রন্থমেলা ২০১৭তে প্রকাশিত হয়েছে তার আত্মজীবনীমূলক বই স্মৃতিটুকু থাক। হঠাৎ খুশখুশে কাশি ও জ্বরে আক্রান্ত হলে করোনার নমুনা পরীক্ষা করান কবরী। ৫ এপ্রিল ফলাফল পজিটিভ আসে। ওই রাতেই তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ৮ এপ্রিল দুপুরে তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে আইসিউতে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ এপ্রিল বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সবাইকে কাঁদিয়ে পরপারে পাড়ি জমালেন বাংলা সিনেমার মিষ্টি মেয়ে কবরী। করোনা আক্রান্ত হয়ে ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার দিবাগত রাত ১২:২০ মারা যান এই অভিনেত্রী ও রাজনীতিক। অবশেষে পৃথিবীর মায়া ত্যাগ করে চিরবিদায় নিলেন নায়িকা।